আমি আসলে ব্যাপারটা আসলে অন্যভাবে অনলাইনগুলো করেছি আসলে, আমি বিষয়টা কিন্তু আসলে এভাবে বলিনি। আমি বলেছিলাম যে বিয়ের জন্য যে মেন্টাল প্রিপারেশনটা ওইটা আমার আসলে হয়নি। হয়নি মানে কেন, মানে এটা হয়নি মানে বয়স তো হয়নি, বয়স তো আমার বন্ধুরা অনেকে বড় বড় ছেলেমেয়ের বাবা হয়ে গেছে, আমি কিন্তু ওই অর্থে বলিনি। আমি বলেছিলাম যে বলেছে বিয়ে করবেন কবে, আমি বললাম বিয়ের মানসিক প্রস্তুতি হয়নি। সেটাকে ওরা কীভাবে কীভাবে কয়েকটা অনলাইন বলে দিয়েছে আমার বয়স হয়নি, এটা অত্যন্ত হাস্যকর বিষয়। আমি আবারও বলি যে আসলে বিয়ের আপাতত কোনো প্ল্যান নাই, আর বিয়ের জন্য যে সেটাকে বলি আবার যার ঘর করার একটা মানসিক প্রস্তুতি, আজকে পেঁয়াজ নাই, আজকে আলু নাই, এই যে শুনতে হবে, এই যে আজকে ঘুরতে নিয়ে যাও, এইগুলো শোনার আসলে মানসিক প্রস্তুতিটা আমার এখনো হয়নি। কবে নাগাদ আসলে এই সুসংবাদ শুনতে পাবে আর কি? হ্যাঁ, বিয়ের বয়স তো অবশ্যই হয়েছে আমার, আমি তো বললাম আবার যে আমার সাথে অনেকে তো অনেক বড় বড় ছেলেমেয়ের বাবা হয়ে গেছে, তো এটা তো বিয়ে তো মানুষ 19, 18, 17 করে ফেলছে। সেটাই মানে তো সেইটা আমার বাবা মা কবর মানে বিয়ে দেখে যেতে পারেননি, আমার মাও খুব চায়, আমার ভাই 3 ভাই 1 বোন, আমি সবার ছোট, আমি বোনের সাথেই থাকি আপনারা জানেন, বড় বোন একটাই, তারা সবাই চায় যে একটা বিয়ে করি। আমি চাই সত্যি বলি যে বিয়ে হয়ে আবার আপনারা শিরোনাম করবেন যে জায়েদ খানের বিয়ে ভেঙে গেল, অনেক তরুণীর হৃদয় ভাঙতে চাই না আমি। তো বেসিক্যালি আমি চাই আরেকটু তৈরি হয়ে, আরেকটু বলতে আমার তো আসলে আবারও বলি বয়স তো হয়ে গেছে, মানে আমি আরেকটু মানসিক প্রস্তুতি নিয়ে আলাদা একটা বাসা নিয়ে তখন প্রস্তুতি নিয়ে তারপর আমি বিয়েটা করতে চাই সব। এবং আমি আবারও বলতে চাই সবাই, সবাইকে জানিয়ে লুকিয়ে না, আপনারা এরকম ক্যামেরায় লাইভ থাকবেন, বউকে নিয়ে রেড কার্পেটে হাঁটবো, সবাইকে জানিয়ে আপনাদের আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই। ছেলে আসলে এটা তো আসলে তাদের মনের ব্যাপার, তারা আসলে হয়তো বা স্বাচ্ছন্দ্য বোধ করছে এই কাজটায়, আমি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবো না আসলে এই কাজে, আমি একটাই করতে চাই আসলে, যে কয়টা করবে না করবে তার সম্পূর্ণই তার মনের এবং তার নিজের উপরে, এগুলো তার পার্সোনাল লাইফ, এগুলো নিয়ে আমি কখনোই কথা বলতে চাই না বিকজ। বাট শিল্পীদের আমি একটা কথা বলতে চাই, শিল্পীদের সেক্রেটারি হিসাবে শিল্পীদের যা কিছুই করা উচিত সেটা গোপনে এবং মানুষকে সম্মান জানিয়ে, মানুষ যেন মানুষের আইডলের আইডিওলজির মধ্যে থেকে, এবং শিল্পীদের দেখে যেন মানুষ আবারও বলেন লোক না হাসে আঙুল তুলতে না পারে, সে ধরনের কাজ প্রতিটা শিল্পীর করা উচিত, তাহলে শিল্পীরা মানুষের মনিকোঠায় থাকবে, নাহলে মানি ব্যাগ থেকে জুতার মধ্যে নেমে যাবে, এটা হচ্ছে কথা। আপাতত একদম সিঙ্গেল, আপাতত প্রেম নাই, আমার ব্রেকআপ, 2 বছর ধরে আমি ব্রেকআপে আছি বলতে চাই, বাট সেটা বলবো না, বললে চিনে ফেলবেন আমি বলবো না। স্কটল্যান্ডের সাথে খেলা দেখে খুবই হতাশ হয়েছি, বাট আমরা বাঙালি জাতি ঘুরে দাঁড়াতে জানি, মানে বিশ্বাস ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই রাউন্ডে যাব, এবং বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা। বাঙালি টাইগার যা, আমরা বাঘের জাতি এবং আমরা বীরের জাতি, আমরা লড়াই করে ইনশাল্লাহ আবার সেই বিশ্বকাপের মূল পর্বে ফিরবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।